내 주인 뽀래. 많이 되게 외롭지? অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি হর্নেটম্যান আপনাদের সঙ্গে। আজকে কিছু জরুরি কাজ আছে এবং কিছু মুদিখানার জিনিসপত্র তুলতে হবে। একদম দিন 15-র জন্য সমস্ত কিছু তুলে রাখবো, তো সেই জন্যই বেরিয়েছি। আর লকডাউনে আমি খুব একটা বেশি বাইরে বেরোই না, আর অনেকদিন পরে বাইক চালাচ্ছি, তো দারুণ লাগছে। একটা শর্টকাট নেব, এটা একটা শর্টকাট রাস্তা। লকডাউনে অ্যাকচুয়ালি কী কী কন্টেন্ট ক্রিয়েট করবো সেটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি, কারণ লকডাউনে সম্পূর্ণ বাইরে বেরোনো বন্ধ, সেই জন্য কন্টেন্ট ক্রিয়েট করা খুব সমস্যার বিষয় হয়ে গেছে। না হয়নি, হবে না ওটা, না মাল্টিপল কাজ আছে, কি বলবো। হ্যাঁ, আমি অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। প্রথমত মুদিখানার দোকান করতে হবে, তারপরে প্রিয়াঙ্কার রেশন কার্ড যেটা প্রবলেম হয়ে আছে সেটাকে ঠিক করাতে হবে। ওখানে ডিলারের নামটা ওঠেনি, তো ডিলারের নামটা কীভাবে পাওয়া যায় সেটা দেখতে হবে। তো বললো ওটা অনলাইনে পাওয়া যাবে, কিন্তু আমি অনলাইনে অনেক খুঁজেও পাইনি, আর নেট এত স্লো, একদম বলার নয় কিছু, একদম ভিয়ে মানে কচ্ছপের থেকেও মানে স্লো গতিতে নেট চলছে, তো কিছু করতে পারিনি বাড়ি থেকে। তো বাইরে দেখি যদি কোনো জায়গা থেকে করাতে পারি। আর তাছাড়াও এক জায়গায় কম্পিউটারের মাদার বোর্ড একটা রিপেয়ারিং করতে দেওয়া ছিল, সেটা রিটার্ন করব। কি ব্যাপার, দোকানে লকডাউন মানা হচ্ছে না কেন? ছিলাম এদিকে বসন্তপুর বলে একটা জায়গাতে। আমি তো কম্পিউটারে কোনো পার্টস নিয়ে বেরোইনি বা কোনো রকম মেশিনপত্র নিয়ে বেরোইনি, তবু এখানে একটা প্রবলেম ছিল, হচ্ছে মেশিনটা মাঝে মাঝে আপডেট হয়ে যাচ্ছিলো, মেশিনটা মাঝে মাঝে এরর দিচ্ছিলো, তো জন্য মেশিনের আপডেটটাকে উইন্ডোজের আপডেটটাকে বন্ধ করে দিতে বললাম, সাজেশন দিয়ে এলাম। মোটামুটি যত লোক আমি দেখতে পাচ্ছি রাস্তায় ম্যাক্সিমাম লোকেরই মুখে মাস্ক আছে, কিছু লোকের মুখে মাস্ক নেই, তারা মাস্ক পরেও না, কেন জানি না। এদিকে এইরকম ব্যাপার যে যেমন গাড়ি চালানোর সময় হেলমেট পরতে বলা হয় না, কেউ পরে না, এটাও ঠিক সেই ধরনেরই ব্যাপার আর কি। তো যাক গে, যেটা নিজের সেফটি নিজের কাছে। আমার একটা জরুরি মেডিসিনের প্রয়োজন, লকডাউনে মদের দোকান খোলা আছে কিন্তু মেডিসিন আমি প্রয়োজন মতো পাচ্ছি না, লোকে কিন্তু মদ পাচ্ছে, কোনটার জরুরি সরকারের এখনও পর্যন্ত টনক নড়েনি। এখনও দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে একটা মাদার বোর্ড রিপেয়ারিং করতে দেওয়া ছিল সেটা ডেলিভারি দেওয়া, আর মুদির দোকান থেকে মাল নেওয়া। ডিমটা বাদ দাও, এদিকে দেখো একটা শ্যাম্পুর কথা লেখা আছে, শ্যাম্পুটা বাদ দাও। হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ওটা আছে।
ওটা আছে, কাজই নেই কিন্তু এখন, না কাজই অ্যাভেলেবেল নেই। মুদিখানার কাজ কমপ্লিট, এবার একবার ওষুধের দোকানে যাবো আর ডিম নিতে হবে, দু ট্রে ডিম নেব। ইন্দুলেখা শ্যাম্পু পাওয়া যাবে, দাও। পেপার হচ্ছে সহজলভ্য, তো সেই জন্য সহজেই মানুষ কি করছে, ব্যবহার করে নিচ্ছে সহজেই, একবারও ভেবে দেখছে না ওই পেপারটার আয়ু কতক্ষণ। এখান থেকে শুধু বাড়ি নিয়ে যাবো ওইটুকুই আয়ু, আমি এরকম পেপার ইউজ করবো কেন। এখানের কাজ কমপ্লিট, এবার এবার কাজ হচ্ছে ডিমের দোকানে যাওয়া, ডিম নেওয়া, ডিম নেবো, দেখা যাক। ডিম দেবে তো, দুটো ট্রে দিয়ে দিই। আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলাম, তো কেমন হয়েছে জানান কমেন্ট বক্সে, আর যদি ভালো লাগে এ ধরনের আরও কন্টেন্ট আমি বানাবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ততদিনের জন্য